বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা ওয়াইল্ড টার্মারিক তুলে ধরেছি। এটা আমি শর্ট করে একটা রিভিউ দেব। এখানে এই প্রোডাক্টের মধ্যে 50 গ্রাম প্রোডাক্ট তুমি পেয়ে যাবে এবং এখানে প্রিন্টের দাম দেওয়া আছে 99 টাকা, কিন্তু এটাকে আমি 70 টাকার মধ্যে কিনেছিলাম। এটা এক্সপায়ারি ডেট 2 বছরের রয়েছে। তোমার ফেসের মধ্যে যদি ব্রণ এবং ত্বকের মধ্যে যদি ব্রণর দাগ বা যে কোনো দাগ থেকে থাকে, তবে তুমি এটাকে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতেই পারো। এই প্রোডাক্টটা কেনার লিঙ্ক তুমি নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো এটাকে পুরো ডিটেলসে দেখে নিই। এটা অ্যালকুটনেসের সুইস ল্যাব এর প্রোডাক্ট। এটা একটা ওয়াইল্ড টার্মারিক। এই প্যাকেটটার উপরে লিখে দেওয়া আছে যে এটা তোমার কালারটাকে, তোমার স্কিনের কালারটাকে ব্রাইটেন আপ করতে সাহায্য করবে, তোমার স্কিনের মধ্যে যদি বেশি অয়েল থাকে সেটাকে কন্ট্রোল করবে এবং তোমার ড্যান্ড্রাফকেও কিওর করবে। এটা তুমি মাথাতে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এটা 100% অর্গ্যানিক অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট। এখানে কোনোরকম কেমিক্যাল, কোনোরকম হার্মফুল কেমিক্যাল কিছু নেই। এটা প্রিজারভেটিভ ফ্রি রয়েছে এবং এটা ফর অল স্কিন টাইপ এবং অল হেয়ার টাইপ। তোমার যেই স্কিন টাইপ হোক না কেন বা তোমার যেই হেয়ার টাইপ হোক না কেন, তুমি এটাকে ইউজ করতেই পারো। এরপরে দেখো, এখানে এখানে ইউজ করার পদ্ধতি দিয়ে দেওয়া আছে যেটা তুমি কেমন করে ইউজ করতে পারবে। তার আগে কিছু আমি গুরুত্বপূর্ণ তথ্য বলে দিচ্ছি যে হলুদের মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি পদার্থ রয়েছে, যেটা আমাদের স্কিনের অনেকগুলো প্রবলেমকে একবারে সলভ করার ক্ষমতা রাখে, যেটা আমাদের স্কিনটাকে তরতাজা এবং ওপেন পোর্সকে লক্ষ্য রেখে কাজ করে। তার ফলে আমাদের ওপেন পোর্সগুলো আরও বড় হয়ে যায় না, যেরকম ছিল সেরকমই থাকে বা একটু মিনিমাইজ হতে পারে তুমি যদি এর সঙ্গে টোনার অ্যাপ্লাই করো। এই হলুদটাকে দিয়ে দুধের সঙ্গে মিক্স করে নেবে। 1 চামচ হলুদ নেবে এবং 1 চামচ দুধ নেবে, যতটুকু পরিমাণ লাগে। ফেস প্যাক বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো। তুমি এই হলুদটাকে দিয়ে যদি ফেস প্যাক বানাও, তবে সপ্তাহে অবশ্যই 3 বার ব্যবহার করবে, তার থেকে বেশি কিন্তু করবে না। আরও একটা কথা, কোনো কোনো মানুষকে আমি দেখেছি যে ফেস প্যাক সারা রাত রেখে দেয়। না, একদমই নয়। তুমি হলুদ দিয়ে যদি কোনো ফেস প্যাক বানিয়েছো, তবে সেটাকে তুমি অবশ্যই 1/2 ঘন্টার মধ্যে বা 20 মিনিটের মধ্যে রিমুভ করে দেবে, জল দিয়ে ধুয়ে ফেলবে। সারা রাত রাখলে পরে তোমার মুখটা কিন্তু হলুদ রঙের হয়ে যাবে, যেটা খুবই খারাপ লাগবে দেখতে। এটা একটা ওয়াইল্ড টার্মারিক পাউডার। আমি এখানে আজকে ওয়াইল্ড টার্মারিক এই জন্য নিয়েছি কারণ আমি জানি যে ওয়াইল্ড টার্মারিকগুলো অনেক স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে ব্যবহার করা হয়, এটা অনেক সেফ, তাই আমি এটাই ব্যবহার করি। এটা তোমার ফেশিয়াল হেয়ার রিমুভ করতে সাহায্য করবে। এর রেসিপি আমার কাছে রয়েছে, আমি কদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিসেপটিক প্রপার্টিস রয়েছে, যেটা তোমার স্কিনের অনেকগুলো প্রবলেম, তার সঙ্গে ব্রণ অবশ্যই কিওর করে দেবে, অবশ্যই সলভ করে দেবে ব্রণর প্রবলেম। তুমি যদি কন্টিনিউয়াসলি টার্মারিক দিয়ে ফেস প্যাক বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো বা পিল অফ মাস্কের মতন মাস্ক বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করো, তবে দেখবে তোমার মুখের যে ফেশিয়াল হেয়ারগুলো রয়েছে সেগুলোর গ্রোথ কিন্তু অনেক স্লো হয়ে যাবে, যেটা খুবই ভালো কথা। আমরা অনেক পিল অফ মাস্ক ইউজ করি, তবে হোমমেড পিল অফ মাস্ক আমার কাছে রেসিপি রয়েছে, যেটা আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্রণর দাগ বা ব্রণ দূর করবে এই টার্মারিক পাউডারটা। মাত্র 1 মাস ব্যবহার করবে, দেখবে তোমার ব্রণ বা ব্রণর দাগ, মুখের মধ্যে যে কোনো দাগ থাক বা ডার্ক স্পট থাক, কারো কারো গালের মধ্যে কালো কালো দাগ হয়ে যায়, তো সেগুলো কিন্তু কমে যাবে। টার্মারিক ক্রিমের একটু রেসিপি আমার কাছে রয়েছে, যেটা আমাদের ফেসের পিগমেন্টেশনকে কমাতে অনেক সাহায্য করবে। তো তোমরা আমাকে কমেন্ট করো, তোমরা যদি চাও ওই ক্রিমটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, তবে অবশ্যই আমি ওই ক্রিমটাকে শেয়ার করব। আর তারপরেও একটা ভালো কথা বলে দিই যে এই পাউডারটার উপরে কিন্তু দিয়ে দেওয়া আছে যে এটা একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, আর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, খুব মারাত্মক রূপ ধারণ করে। এটাকে ইউজ করার পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।